নমস্কার সকলকে আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান জব রোটেশন চ্যানেলে। বন্ধুরা, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে যে নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, আজ আমরা তা নিয়ে আলোচনা করব। সেখানে পোস্ট কতগুলো রয়েছে, যোগ্যতা কী দেওয়া হয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই হচ্ছে নোটিফিকেশনটি যেটি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে বেরিয়ে এসেছে। বন্ধুরা, এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 17/5/2022 এই তারিখে। তো বন্ধুরা, আমরা এখানে প্রথমে দেখে নেব কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে এবং আপনার কী কী এলিজিবিলিটি থাকা লাগবে। নেম অফ পোস্ট, বন্ধুরা এখানে এক্সিকিউটিভ অফিসার ফাইন্যান্স তরফ থেকে একটি পদে এখানে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এখানে আপনার কোয়ালিফিকেশন লাগবে হ্যাভিং মিনিমাম কোয়ালিফিকেশন অফ মাস্টার ডিগ্রি ইন কমার্স এম কম অর এম বি এ ফাইন্যান্স, এখানে আপনার এই কোয়ালিফিকেশনটি লাগবে। সেকেন্ডে এখানে রয়েছে অ্যাকাউন্ট অফিসার, এখানেও একটি পদে নিয়োগ করা হবে, এখানেও আপনার কোয়ালিফিকেশন লাগবে সেম মাস্টার ডিগ্রি এম কম এম বি এ ফাইন্যান্স। বন্ধুরা, এখানে আপনার প্রথম 80 মার্কের রিটার্ন এক্সাম নেওয়া হবে, তারপর এখানে 20 মার্কের পার্সোনাল টেস্ট নেওয়া হবে। বন্ধুরা, এই পোস্টে আপনি স্যালারি পেয়ে যাবেন, এক্সিকিউটিভ পদে আপনাকে এখানে 40,000 টাকা পার মান্থ দেওয়া হবে এবং অ্যাকাউন্ট অফিসার পদে এখানে আপনাকে 35,000 টাকা পার মান্থলি আপনি এখানে স্যালারি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে 20/5/2022 থেকে। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি ক্লোজ হবে 1/6/2022। তো বন্ধুরা, আপনারা এই ডেটের মধ্যে এখানে অ্যাপ্লাই করে নেবেন। বন্ধুরা, এই নোটিফিকেশন সম্পর্কে আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।